আবারও রাজীব সিনহার গালে কষিয়ে চর হাইকোর্টের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজীব সিনহাকে তুলোধনা করে পুরো ধুয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হুলস্থুল আদালত, কেউ মনোনয়ন দিতে গিয়ে মার খাচ্ছেন, কেউ বিদেশে থেকেও দিচ্ছেন। কীভাবে কমিশনকে প্রশ্ন কোর্টের, পঞ্চায়েত ভোটের মনোনয়ন দেওয়া নিয়ে হিংসা রক্তপাতের অভিযোগ করেছেন বিরোধীরা। বিজেপি সহ রাজ্যের অন্য বিরোধীরা এমনও বলেছেন যে নিরাপত্তার অভাব বোধ করায় মনোনয়ন জমা দিতেও পারেনি বহু প্রার্থী। এদিকে এর মধ্যেই জানা গেছে শাসক দল তৃণমূলের এক প্রার্থী দেশের বাইরে থেকেও নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে প্রশ্ন তুলে কমিশনের কাছে জানতে চেয়েছে এটা কীভাবে সম্ভব হলো। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কমিশনারকে প্রশ্ন করেছেন, সশরীরে উপস্থিত না থেকেও কি মনোনয়ন জমা দেওয়া যায়? যদি তাই হবে তাহলে এত প্রার্থী মনোনয়ন জমা দিতে গিয়ে মার খেলেন কেন? আর ওই প্রার্থীরাই বা বিদেশ থেকে মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন কীভাবে? বৃহস্পতিবার পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি সিনহার বেঞ্চে। এর মধ্যে একটি মামলা ছিল বিদেশ থেকেও পঞ্চায়েতের প্রার্থীপদে মনোনয়ন জমা দেওয়া সংক্রান্ত। মামলাকারীর অভিযোগ ছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মহিরুদ্দিন গাজী বিদেশে গিয়েছিলেন গত 4 জুন। তিনি হজযাত্রা করতে গিয়েছেন বিদেশে। ভারত সরকারের হজ কমিটির তালিকায় তার নামও রয়েছে। কবে গিয়েছেন, কবে ফিরবেন সব সেখানে লেখা রয়েছে। অথচ তিনি বিদেশে থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র জমা নিয়েছেন রিটার্নিং অফিসার। মামলাকারীর যুক্তি, কিভাবে এই মনোনয়নপত্র গৃহীত হলো, এটা সম্পূর্ণ বেআইনি। কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী মনোনয়ন জমা দিতে প্রার্থীর স্বাক্ষর প্রয়োজন। মামলাকারীর এই যুক্তি শুনে বিচারপতি সিনহা মন্তব্য করেছেন, পরিস্থিতিটা একবার দেখুন, একদল মনোনয়ন দিতে গিয়ে বাধা পাচ্ছে, মার খাচ্ছে, আর একদল বিদেশে বসে মনোনয়ন দিচ্ছে। বৃহস্পতিবার আদালতকে মামলাকারীরা জানিয়েছেন এই অনিয়মের পরও মহিরুদ্দিন সম্পর্কে রিটার্নিং অফিসার ফর্মে জানিয়েছেন প্রার্থী সঠিক পদ্ধতিতে মনোনয়ন দিয়েছেন, এটা কী করে সম্ভব হলো। হাইকোর্টের বিচারপতি সিনহা এ ব্যাপারে কমিশনারকে নির্দেশ দিয়েছেন, কমিশনকে জানাতে হবে মনোনয়ন দেওয়ার সময় প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন কিনা, স্বাক্ষর কীভাবে করা যায় তাও জানাতে হবে। এই মামলায় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে অভিবাসন বিউরোকেও যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবার মামলাটির পরবর্তী শুনানি। অভিবাসন বিউরোকে এই মামলায় যুক্ত করার প্রসঙ্গে হাইকোর্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার বলেছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে অভিবাসন বিউরোর কাছে ভোটের নিয়ম সংক্রান্ত তথ্য চাওয়া যেতে পারে, সেজন্যই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে মামলায় যুক্ত করতে বলা হয়েছে। অর্থাৎ আজ আবারও কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা রাজীব সিনহার। একেবারে সাঁড়াশি চাপে চারদিক থেকে চেপে ধরেছে রাজীব সিনহাকে। বড়সড় ধাক্কা কিন্তু খেয়েছিলেন গতকাল কলকাতা হাইকোর্টে। তাকে পদত্যাগের নির্দেশও দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানময় ডিভিশন বেঞ্চ। আর আজ বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু রাজীব সিনহাকে পুরো ধুয়ে দিলেন। রাজ্য নির্বাচন কমিশনারের গালে কিন্তু আবারও ঠাসিয়ে চর মারলেন বিচারপতি অমৃতা সিনহা। আর বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দিলেন তাতেই হুলস্থুল রাজ্য রাজনীতি।